আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কলকাতার ট্রাফিক ব্যবস্থা। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আমি কিন্তু এখন আছি কলকাতা। আমরা এখানে দাঁড়িয়ে আছি, পেছনে কিন্তু একটা ট্রাফিক পোস্ট আছে বা সিগন্যাল আছে আমার পেছনে। তো এই সিগন্যালটার আগে এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো একটা স্পিড মিটার। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কলকাতা শহরের ট্রাফিক ব্যবস্থাটা কীরকম এবং আমাদের শহরের সাথে এই কলকাতা শহরের ট্রাফিক ব্যবস্থাটাকে কম্পেয়ার করবো। তো গাইজ, ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আপনার কী মতামত তা কমেন্টস করে জানিয়ে দেবেন। ভিডিওটাকে আপনার বন্ধু ও আপনজনদের সাথে শেয়ার করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে পাশের বেল বাটনটা অন করে অল নোটিফিকেশান অন করে দেবেন। সো গাইজ, চলুন এখন দেখে নেই যে কলকাতার ট্রাফিক ব্যবস্থাটা কেমন এবং মাত্র কয়েক ঘন্টার জন্য যদি কলকাতার ট্রাফিক বা সিগন্যাল যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কি হবে। বন্ধুরা ওয়েলকাম ব্যাক, দিস ইজ প্রণব, ইউ ওয়াচিং প্রণবঝুমা ইউটিউব চ্যানেল। এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিকে কিন্তু লালবাতি জ্বলে গেছে এবং লালবাতি জ্বলার সাথে সাথে সবগুলা গাড়ি কিন্তু দাঁড়িয়ে গেছে। এমনটা কিন্তু আমাদের আগরতলাতে হয়। বাংলাদেশের বিভিন্ন শহর বা ঢাকায় কীরকম হয় তা কিন্তু আমার জানা নেই। এখন দেখুন এই সিগন্যালে কিন্তু সবুজ বাতি বা গ্রিন লাইট জ্বলেছে এবং সব গাড়ি কিন্তু চলে যাচ্ছে। মানে লাল বাতি জ্বলার সাথে সাথে গাড়িগুলো দাঁড়িয়ে যায় এবং সবুজ বাতি জ্বলার সাথে সাথে গাড়িগুলো কিন্তু আবার রাস্তায় চলাচল শুরু করে। তাছাড়াও কিছু কিছু বাইকার আছে যারা এই সিগন্যালগুলোকে অমান্য করে। আমাদের এখানেও কিন্তু এরকমটা হয়। সিগন্যাল অমান্য করলে আপনাকে ফাইন দিতে হবে 1,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। তাছাড়াও কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে এবং জীবনহানি হতে পারে, তাই সবসময় ট্রাফিক আইন মেনে চলবেন। তারপর হলো আপনারা কিভাবে রাস্তা পারাপার করবেন। রাস্তা পারাপার করবার জন্য কিন্তু এখানে জেব্রা ক্রসিং বা জেব্রা লাইনিং দেওয়া আছে। আপনি রাস্তার যে কোনো জায়গা ধরে কিন্তু রাস্তা পারাপার করতে পারবেন না, তাহলেও কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়াও বিভিন্ন রাস্তায় কিন্তু দেওয়া আছে পাতাল রাস্তা, মানে রাস্তার নিচে দিয়ে আপনাকে রাস্তা পারাপার করতে হবে, বা দেওয়া আছে উপরের পুল ওভারব্রিজ। তাছাড়াও এখানে যে জেব্রা ক্রসিং বা জেব্রা লাইনিং দেওয়া আছে এখানে কিন্তু গেট বসানো আছে, মানে নাকাবন্দি লাগানো আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানেও ট্রাফিক আছে। যখন রেড সিগন্যাল হবে তখন কিন্তু এই নাকাগুলোকে খুলে দেওয়া হচ্ছে এবং মানুষ রাস্তা পারাপার করছে। তাছাড়াও এখানে যে সিগন্যালগুলো আছে শহরের আশপাশে, এখানে কিন্তু সিগন্যালের কাছাকাছি স্পিড মিটার দেওয়া আছে এবং এই রাস্তাটা কত কিলোমিটার বেগে চলবে, মানে গাড়ির গতিবেগ কত কিলোমিটার হবে তারও কিন্তু বোর্ড লাগানো আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো স্পিড মিটার। কলকাতা শহরের প্রতিটা রাস্তায় কিন্তু স্পিড মিটার বসানো আছে, মানে সামনে থেকে যে গাড়িটা আসছে এই গাড়িটার গতিবেগ কত সে গাড়ির ড্রাইভার নিজেই কিন্তু দেখতে পারবে এই স্পিড মিটারের মধ্যে। হয়তোবা আপনারা ক্যামেরার মধ্যে বা দিনের বেলায় এই স্পিড মিটারটাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু স্পিড মিটারের স্পিড কিন্তু স্পষ্ট দেখা যায় এবং রাতের বেলায় হলে কিন্তু ক্যামেরার মধ্যেও দেখা যেত। তো আমি এখানে আরেকটা স্পিড মিটার আপনাদেরকে দেখাচ্ছি। এখানে গাড়ির স্পিড আপনারা দেখতে পাচ্ছেন এবং উপরে লেখা আছে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। গাড়ির গতিবেগ 40 কিলোমিটারের বেশি হলে চারিদিকে ক্যামেরা লাগানো আছে, ক্যামেরার মধ্যে উঠে যাবে এবং আপনাকে কিন্তু ফাইন করা হবে। এখন কথা হলো মাত্র কয়েক ঘন্টার জন্য যদি কলকাতার সিগন্যাল বন্ধ হয়ে যায় তাহলে কি হবে। তাহলে কলকাতার শহর সম্পূর্ণ জ্যাম হয়ে যাবে এবং কতদিনের জন্য জ্যাম হবে এটা কেউ বলতেও পারবে না। সো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। ভিডিওটাকে আপনার বন্ধু ও আপনজনদের সাথে শেয়ার করবেন। আমাদের কলকাতা ট্যুরের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন।